আল্লামা মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, অধ্যাপক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, গবেষক, সম্পাদক, আন্তর্জাতিক ইসলামী বক্তা ও সমাজ সংস্কারক। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকার শাইখুল হাদিস, বাবরি মসজিদ বাংলাদেশ, মাহাদুত তারবিয়াতুল ইসলামিয়া ও তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও বাইতুল মামুর জামে মসজিদের খতিব। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। ইংরেজি সহ 5টি ভাষায় তার দক্ষতা রয়েছে। ইসলামী নেতা হিসাবে তিনি দেশব্যাপী পরিচিত। মামুনুল হক 1973 সালের নভেম্বরে আজিমপুরে ঢাকার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক ছিলেন একজন পরিচিত বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও সহি বুখারীর প্রথম বাংলা অনুবাদক, যিনি শাইখুল হাদিস নামে সমধিক পরিচিত। তার ভাই বোনের সংখ্যা 13 জন। প্রাথমিক জীবনে মামুনুল হক তার পিতা আজিজুল হকের নিকট লেখাপড়া শুরু করেন। 1985 সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কুরআনের হেফজ সমাপ্ত করেন। 1986 সালে ভর্তি হন জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকায়। 1993 সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান, 1995 সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান এবং 1996 সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন। তিনি 5 বছর সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসা এবং 2 বছর মিরপুর জামিউল উলুমে শিক্ষকতা করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। 2020 সালের 10 অক্টোবরে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও 15 নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 26 ডিসেম্বর হেফাজতের এক সভায় তাকে ঢাকা মহানগরীর মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। 2020 সালের ফেব্রুয়ারির দিকে তিনি ঢাকায় বাবরি মসজিদ বাংলাদেশের নির্মাণ কাজ শুরু করেন। 2013 সালের 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য 12 মে তাকে গ্রেফতার করা হয়েছিল। এ সময় তিনি কারাগার থেকে বলছি নামক একটি বই রচনা করেন, যা ওই বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়।